আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা যারা আমাদের হুজুর টিভি আপনারা দেখেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং مبارকবাদ আজকে আমরা পবিত্র আল কোরআনুল কারীমের আমাদের হুজুর টিভি 24 এর 135 নম্বর ক্লাস চলতেছে আমরা 135 নম্বর ক্লাস দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন আমি দীর্ঘদিন পরে আমার আল্লাহ তাআলা বিপদকে দূর করে দেওয়ার পরে আমি বাসায় ফিরে গ্রামের বাসায় গেছিলাম এই জন্য দুইটি ক্লাস যাওয়ার পরে আর দিতে পারি নাই ইনশাআল্লাহ আবার ফিরে এসেছি ইনশাল্লাহ নিয়মিত হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ সুবাহান তালা যেন আমাকে আপনাকে সবাইকে রসিলা করে কোরআন শিক্ষা রসিলা করে কেমতের দিবসে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে যেন জান্নাত নসিব করেন আমরা বলে আমিন চলুন আজকের ক্লাস সুরতুল

غير الحق غير الحق ولا تتبع

غير الحق ولا تتبعوا تندبو عو ولا تتبعوا اهواء قوم قد ضلوا من قبل ওয়া ও আদল্লু কাছে রল্লু ও দল্লু যেন না হয় এখানে দেখেন এটা দর্জবর দলু ও আদল্লু এটা ও দলু কদ দলু খেয়াল রাখবেন কদ ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن اكفا عن سواء السبيل লয়ারি নাল্লাদে না কাফারু আবার লয়ারি নাল্লাদে না কাফারু তারপরে মিম্বানি ইস ইলা এই মিমের যেটা ছোট্ট মিমে লাগে দিবেন দে মিম আবার যদি মিন বলি এই জায়গাতে তাহলে কিন্তু উচ্চারণটা ভুল হয়ে যাবে এই আমরা বলবো পরের পৃষ্ঠা আমরা দেখি হ্যাঁ পরের পৃষ্ঠা দেখেন আমরা ছয় পাটাতে পড়তেছি শুরুতর মায়দা মিমবানি ইস ইলা তারপরে আলানিস আলা নিসা আলা লিসানি আলা লিসানি দা উ দা উচ্চারণটা ওয়াওয়ারটা কিন্তু দুই থতটা আসবে দা হু দুই থটা একবার গলে যাবে ওয়াফেস উ দা একালিভ দা হো দা ওয়ারি মারিয়াম وعيسى بن مريم، مريم، ميمي جابر بات؟ دمتا هو مريم، كم هو بنا، مريم،, مريم وعيسى بن مريم، ذلك بما عصوا، ذلك بما عصوا، تارات اليوم، عصوا تارات تري عصوا বলে আ বলে মুখটা গোল হবে এ সদের জবর কিন্তু নিচের লাইনে ওয়া অক্ষরে তাসিদের সাথে উচ্চারিত হবে বিমা তান অক্ষরটা গলাতে চেপে আদায় করবো ইয়া ইয় আর যদি আমাদের বলি ইয়া তা দুন ইয়া তাদুন ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা তাহলে আইন অক্ষরটা আদেই হলো না আইন অক্ষরটা করার জন্য ইয়া আইন জবর ইয়া ইয়া তা দুন কানুয়া তদূ বলে দম ছেড়ে দেব তারপরে ক ন কফ নুন একালিব করে কানুলা ইয়াতানা লা ইয়াতানা হাওনা লা ইয়াতানা হাওনা আম্মুকারিং এই আইনে জবরটা এই মিমের তাস উচ্চারিত হবে উচ্চারিত গমের নিয়মে নুন এখানে উচ্চারিত হবে না আইন মিম যদি আমরা দম ছেড়ে দিই যে ত্বরে এটা দম ফেলার জায়গা অক্ষরে দম ফেলা ভালো তাহলে আমরা বলবো ফালু আলু হায়ের উচ্চারণ ভেজে আসবে চার ভাগের এক ভাগ ফা আলু লবি সা এ হামজা সাকিন হামজার ওপর সাকিনে থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় বাজে বি মিলবে হামজার সাথে বি বি লাবি সামা আলু এখান থেকে কানু লা ইয়াতানা হাওনা আম্মুকরি ফআলু লা বিসামাকানু ইয়াফআলুন তারপরে তার র কটা গালি ইয়াতে কিছু নেই ওবাওই থাকবে তার রম রয় দুই জবর নিচের লাইনে দেখে মিমির উপরে দিত একটা জবর বাদ র র জবর হচ্ছে না এখানে দুই পরে দিতে অক্ষর পেলে একটা জবর বাদ দিতে হবে কাশি রম মিন ও হোম এবং জবর এই মিমির সাথে মিলে গুন্না আদি করব তার কাশি রম هم يتولون الذين كفروا لا بئس اداره لا بئس ما قدمت لا بئس ما قدمت হোম আং ফো আন হোম আং ফো সো হোম আনি তল আহিম তল ল আল্লাহ শব্দের ডান দিকে জব তো ল হবে আর সাখি লা যেন না হয় সাখি জব ত لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون عليهم وفي العذاب هم خالدون ওয়ালাউ কানু আবার ওয়ালাউ তাড়াতাড়ি ওয়ালাউ কা গেল ওয়ালাউ কানু ইও এই যে হামজাটা উচ্চারণ হবে ইউ মিনু ইও ইউ না তারপরে বিল্লাহি ওয়ান নাবিয়ি ওয়ান নবী এই যে ইয়ার উপরটা জিটা এটা কিন্তু অনেকেই উচ্চারণ করতে পারে না এটা ধাক্কা দিয়ে হয় বাজের বি আমরা অনেকে বলি ওয়ান ই ওয়ান যখন বলবো ইয়া তাদি এর উপর তাজদিদ আদাই হলো না কেমন করো যদি বলি ওয়ান না বাজের বি ইয়াজের ই ওয়ান নবী এমনেতে নাবি তাহলে তাজদিদ আদাই করলে জন্য বাজের বি বি মিলবে তাহিদের সাথে তাহলে হবে বি বি একটা হলো স্বাভাবিক বি আর যখন আমরা বলবো বি বি তখন আদি হবে আর যখন ইয়া অক্ষরের উপরে তাহিদ থাকে মনে রাখবেন সমস্ত কারণ সে পড়ার জন্য ইয়া অক্ষরে যখন তাহিদ থাকবে তার সামনে জেট যখন থাকবে তখন জেটটাকে ধাক্কা দিলেই এ তাহিদ উচ্চারণ হয়ে আসবে কেমন করে ধাক্কা বে হেই হেই খেই এমন করে ওন্নাবি ওয়ামা উম জেলা ইলাইহি মাদ্রা আবার অন্ন বেয়ে ওয়ামা উম জেলা তারপরে ইলাইহি তারপরে মাদ্রা তারপর

মিন হোম ফা সিকো তারপরে লাতাজি দান্না নুনেতাজি গুণ হবে ল্যাতাজি দান না সাদ দানা না সি এখানে লাতাজি দান না আসা আদা দালে গালিফ আদা ওয়াত আল্লি না এ তাই দুই জবর এক জোবর বাদ যাচ্ছে কারণ দুই জবরের পরে তাই জিতে অক্ষর এলামের তাসিদ তায়ের সাথে একটা জবরের আর এই এই লামের তাশিদ এই লামের জেরের সাথে আদা ওয়া আদা ওয়াত আল্লি না হুদা আ মা নুনের পেশ এই লামে মাঝখানে তিনটি অক্ষর উচ্চারিত হবে না কিন্তু শব্দের জন্য অর্থের জন্য লাগবে কিন্তু বলার সময় লাগবে না আমানুল হুদা ওয়াল্লা না আশ রকু আশ রকু তারপরে ওয়ালাতা জি দান্না আকৰ বাহুম ওয়ালাতা জি দান্না আকৰ বাহুম মাওয়াদাতাল্লিল্লা না মানুল্লা না এই যে আক ৰবা এই হাইৰ পেস্টটা কিন্তু এই তাচি দল আমি মিলে গুণ হবে আক মা ওয়াদা তাল্লিল দেনা তারপরে আমা নুল্লাদে না অ লো ইন না নাসর ইয়াতে কিছু নেই ভাবে থাকবে আবার এখান থেকে ولا تجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا قالوا إنا نصارى দালিকা বেআন্না মিন হোম আবার দালিকা বেআন্না এই লান্না যেন না হয় এটা হামজা বিআন্না মিনু হোম কিসি না এই যে এখানে মিলে কিশিসি ওয়ারু ওরু গোলা গলার ভিতর থেকে নিচে থেকে আসবে অরুহ ওরু বানাও আন্নাহুম লায়াস তাক আবার অরুহ বানাও আন্নাহুম লাস্তক বিরুন্ এখান থেকে ذلك بأن منهم كسيسين ورهبانا وأنهم وأنهم لا يستكبرون